আমি বেকার যুবক, তাহলে প্রথম থেকে চেষ্টা করছিলাম যে কিছু সাইড কিছু ইনকাম করার জন্য। তাই প্রথমে একটা ব্রয়লার ফার্ম করেছিলাম, কিন্তু ফার্ম করে সেরকম প্রফিটের আশা যখনই দেখছি যে না এটা খুব একটা প্রফিট হচ্ছে না, তখন বিকল্প হিসেবে আমি ওই সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমি ওই ড্রাগন ফলের ব্যাপারে জানি এবং আমি এই জমিটা ক্রয় করি জায়গাটা, এবং আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি চারাটা কিনে এখানে রোপণ করি। আমি এক বিঘা জায়গার মধ্যে এক বিঘার মতো জায়গাতে করেছি। আমার ওই চারা টোটাল খরচ 3 লাখের মতো পড়েছে। ফল 12 থেকে 18 মাস পর থেকেই ফল ধরতে শুরু করে। প্রথম বছর কিছু কম ফল হয়, তার পরের বছর আস্তে আস্তে ফলের বেশি ফল হয়। আমি প্রায় 200-এর উপরে খুঁটি আছে, হ্যাঁ, ওখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই কিনেছিলাম। লাগানোর পর সবসময় রাখতে হবে যে গোড়াতে কোনো যেন আগাছা না জন্মায়, আর বছরে 2 থেকে 3 বার জৈব সার দিতে পারলে ভালো হয়। মোটামুটি টোটাল 20,000 টাকা মতো বিঘায় মেনটেন্স খরচ পড়বে। এক প্রথম বছরে প্রতি খুঁটিতে 1 কিলো মতন গড়ে ফল ধরে প্রথম বছরে। আমার ওইটা দ্বিতীয় বছর চলছে, তাহলে কিছু বেশি পাচ্ছি। আমি এই বছর 3 থেকে 4-5 কুইন্টলের মতন ফল তুলতে পেরেছি গা জায়গা থেকে। হ্যাঁ, গাছের বয়স যত হতে থাকে ফলের ফল তো তার 2 গুণ কি 3 গুণ ফল বৃদ্ধি হতে থাকে। প্রথম দিকে এই ফলটা বিক্রি খুব একটা করতে পারিনি, মানে কোনো মার্কেটেই পায়নি, ঝাড়গ্রাম বলুন, লোকাল রায়পুর, ফুলকুসুমা। তারপরে এখন কিছু ধীরে ধীরে মোটামুটি আমি বাঁকুড়া, ঝাড়গ্রাম, রায়পুর এইসব সমস্ত জায়গায় বিক্রি করছি। না, এই ফলটা অনেকেই বলছে আমরা দেখি না, জানি না, চিনি না। হ্যাঁ, এভাবে ফলটা অনেকেই জানে না, ওই জন্যে এটা বিক্রি হচ্ছিল। পাইকারি 200 থেকে 250 টাকা এরকম পাইকারি 5 কুইন্টাল কাছাকাছি। এক বছর কিছুটা উঠবে, পুরোটা নয়। তো আশা করছি যে আগামী বছর সম্পূর্ণ কস্টিংটা উঠে যেতে পারে। মানে জঙ্গলমহলের বেকার যুবকরা যদি এই চাষটা করতে চায়, যে আমার ধারণা যে অল্প জায়গার মধ্যে এর থেকে আর লাভবান অন্য কিছু ফল হতে পারে না। কারণ এক বিঘাতে অন্য কিছু যে কোনো সবজি চাষ করে 1-2 লাখ টাকা পাওয়া যায় না, কিন্তু ওই ড্রাগন ফলের ক্ষেত্রে যেহেতু এটা 6 মাস ধরে ফলটা ধরতে থাকে, তাই ফলন অনেক বেশি পাওয়া যায় এবং টাকা অনেক বেশি পাওয়া যায়। আমি এখনো পর্যন্ত সরকারি সাহায্য পাইনি, আমি সম্পূর্ণটাই নিজের উদ্যোগে করেছি। এই চাষ করে যদি নির্ধারিত দূরত্ব বজায় রাখা যায়, তাহলে ড্রাগনের সাথে কিছু সাথী ফসলও চাষ করা যায়। যেমন এই সিজনে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো চাষ করা সম্ভব, দিক দিয়ে সেক্ষেত্রে লাভবান হওয়া যায়। আমার নাম দিলীপ কুমার টুডু।